আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানার বিষয় এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য এটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সেটা হচ্ছে এরকম যে কোনো মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরও কি উক্ত মামলা তদন্তের জন্য পুনর্জীবিত করা যায় কি না অর্থাৎ যদি আমি একটু সহজ ভাষায় বলি তাহলে বিষয়টা এভাবে বলা যায় যে কোনো মামলার চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়ে গেছে পরে আবার পরবর্তীতে ওই মামলাটা আবার কি তদন্ত করা যায় কি না পুনর্জ্জীবিত করা যায় কি না আসলে এইটাই আজকের আলোচনার বিষয় তো তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা মানে জেনে নিই যে কোনো মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরও কি ওই মামলা পুনরুদ্ধার মানে পুনর্জীবিত করা যায় কি না বা পুনঃতদন্ত করা যায় কি না সেই বিষয়টি সেটা হচ্ছে এরকম যে নিয়ম অনুসারে কোনো মামলা চার্জশিট দাখিল করার পরও যদি ওই মামলার কোনো নতুন রহস্য থাকে কোনো কুলু পাওয়া যায় কোনো সন্ধান পাওয়া যায় তবে এই মামলা কিন্তু আবার পুনর্জিজীবিত হইবে এবং অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা তৎ নিয়োজিত অন্য যে কোনো অফিসার কার্য পরিচালনা করতে পারবেন এটা হচ্ছে পি আরবির দুইশো সাতাত্তর প্রবিধি তার আগে একটু অনুরোধ করবো বন্ধুরা যে চূড়ান্ত রিপোর্ট কথাটা যেহেতু আসছে যে চূড়ান্ত রিপোর্ট বলতে কি বোঝো চূড়ান্ত রিপোর্ট কাকে বলে চূড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কী কী আমার চ্যানেলে ভিডিও পাবেন আপনারা বিস্তারিত ভিডিওটার ভিতরে দেওয়া আছে দেখে নিতে পারবেন তাহলে পুরো কনসেপ্টটাই আপনাদের ক্লিয়ার করার পরও আবার পূর্ণ করা যায় কি না এখন করা যায় কি তার আগে জানতে হবে যে কেন করা মানে হয় বা যায় কেন করা যায় করা যায় এই জন্যই আসলে চূড়ান্ত রিপোর্ট কি একটি মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সেই মামলার আপনার হলো যখন চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন দাখিল করার পরে যদি দেখা যায় যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়ে গেছে তার মানে এই এই নয় যে সব কিছু শেষ তারপরেও যদি মনে হয় যে কোনো কিছু মানে কোনো আলামত পাওয়া যাচ্ছে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কোনো রহস্য এখনও বাকি রয়েছে বা কোনো রহস্য উদ্ঘাটন হচ্ছে তখন কিন্তু এই মামলাটা আবার পুনর্জীবিত করা যায় মূলত এই জন্যই কিন্তু এই পুনর্জীবিত করা হয় তো আসলে যখন কোনো মামলা পুনর্বৃত্ত করা হইবে তখন ওই মামলা থেকে মূল তদন্তের মতোই কিন্তু আপনার মানে তদন্ত করার অনুমতি থাকবে এবং তদন্ত করতে পারবেন কারণ এক একটা প্রত্যেক তদন্তই কিন্তু মানে নতুন করে শুরু করা হয় এবং নতুনভাবে শেষ করা হয় এটা হচ্ছে কোন আইনের কথারা পি আরবির দুইশো সাতাত্তর শটাইপেন গ প্রবিধি তাহলে এই বিষয়টা আমি আবার একটু বলি সেটা হচ্ছে এরকম যে আপনি যখন পুনর্জীবিত হলো আপনি পুনরায় আবার ভার পেলেন বা পুনরায় তদন্ত করতেছেন তখন কিন্তু পূর্বে কি হয়েছে না হয়েছে ওটা দেখার বিষয় নাই আপনি আপনার মতো করে নতুনভাবে আবার তদন্ত করতে পারবেন এর এর জন্য কোনো সমস্যা আপনার প্রতিত্ব হবেন না বা এটি একটি বিধান যে আপনি পুনরায় আবার তদন্ত করতে পারবেন আচ্ছা আপনি তদন্ত করলেন এরপরে কি করবেন কোনো মামলা তদন্ত পূর্ণ পুনর্ উদযাপনের প্রয়োজন হইলে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে আবেদন করলে ম্যাজিস্ট্রেটের অনুমতি দিয়ে দেবে তখন কিন্তু এই মামলা আপনারা আপনি আবার তদন্ত শুরু করবেন এটা কত ধারা পি আরবির দুইশো সাতাত্তর খ বিধি বা প্রবিধান যেটা বলেন না কেন এটা আপনি এই অনুমতি নিয়ে এই মামলাটা আবার পুনরায় তদন্ত করতে পারবেন এবার পূর্ণ উজ্জীবিত তদন্তে মামলা প্রমাণের মতো যথেষ্ট সাক্ষ্য পাওয়া গেলে অভিযোগপত্র অন্যথায় একটি সম্পূরক চূড়ান্ত রিপোর্ট মূল চূড়ান্ত রিপোর্টের মতোই আপনি দাখিল করতে পারবেন চূড়ান্ত রিপোর্ট আপনি মামলা তদন্তে যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাচ্ছেন তাহলে যে আবার ওই চূড়ান্ত রিপোর্টই দিতে হবে এমনটি নয় আপনি অভিযোগপত্র দাখিল করতে পারেন যদি অভিযোগপত্র দাখিল করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থেকে থাকে তাহলে কি করবেন অন্যথায় একটি সম্পূরক চূড়ান্ত রিপোর্ট মূল রিপোর্টের মতোই করে আপনি আদালতে দাখিল করে দেবেন তাহলে আপনার কার্যটা সম্পূর্ণ হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পরও ওই মামলা আবার পুনর্জিবি করা যায় কিনা গেলে কোন প্রসেসে করতে হয় তো এই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি